সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমরা এর আগের দিন যত মূলধনী কোম্পানির মূলধন কীভাবে সংগ্রহ করে সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে মোটামুটি আলোচনা করেছি। হ্যাঁ, আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কীভাবে তৈরি করে, হ্যাঁ, সেটা নিয়ে একটু আলোচনা করব আজকে। আজকে এখানে আমরা যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী কী জন্য তৈরি করবে, একটা কোম্পানি একটা সারা বছরের ব্যবসা করবার পরে বছরের শেষে সে কত টাকা লাভ করলো বা কত টাকা তার লোকসান হলো, সে লাভের টাকা কোথায় কীভাবে রাখলো, হ্যাঁ, এবং কারবারের আর্থিক অবস্থা তার কী দাঁড়াচ্ছে সর্বশেষে বছরের শেষে, তার সম্পত্তি কত, দায় কত, মালিকানা স্বত্ব কত, এই সমস্ত অবস্থাতে জানবার জন্য আমাদের বছরের শেষে একটা আর্থিক বিবরণী তৈরি করতে হবে। এই আর্থিক বিবরণী তৈরি করতে গেলে আমাদের তিনটি অংশ তৈরি করতে হবে। এক নম্বরটা হলো এই যে দেখা যাচ্ছে, এক নম্বরটা হলো আয় বিবরণী, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনকাম স্টেটমেন্ট, তারপরে হলো সংরক্ষিত আয় বিবরণী, রিটেন আর্নিং স্টেটমেন্ট, একটা আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এই আর্থিক বিবরণীর আগে পূর্বে নাম ছিল একটা উদ্বৃত্ত পত্র, এটাকে বলতাম আমরা উদ্বৃত্ত পত্র, বলা হতো ইংরেজিতে বলা হতো ব্যালেন্স শিট। এই এই ট্রামটাও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হবে, কিন্তু আধুনিক ট্রামটা হলো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা এখানে আয় বিবরণী যখন তৈরি করবো তখন আমরা কী করবো, এখানে বোঝা যাচ্ছে আয় বিবরণী মানে হলো আয় থেকে ব্যয় বাদ দিয়ে কারবারে কত টাকা লাভ থাকছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আয় বিবরণী তৈরি করতে গেলে আমরা আয় বিবরণীটা দুইভাবে তৈরি করতে পারি। এক নম্বর হলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর দুই নম্বর হলো বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী, বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটাকে বলে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। কারবারটা যদি সেবাদানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করলে আমাদের হবে, আমাদের মোট আয় থেকে মোট ব্যয়গুলোকে বাদ দিতে হবে, হ্যাঁ, এই দিলেই নিট আয় পাওয়া যাবে, হ্যাঁ, সেটা তো শুধুমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সেটা সম্ভব। কিন্তু যদি প্রতিষ্ঠানটা যদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে কিন্তু এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করা, তৈরি করে কারবারে লাভ লোকসান নির্ণয় করা সম্ভব হবে না, আমাদেরকে সেক্ষেত্রে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করতে হবে। তাহলে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করতে গেলে কীভাবে হবে তৈরি করতে হবে, একদম একটু আমরা দেখি কীভাবে হয়। এক ধাপ আয় বিবরণী নমুনাটা হলো এরকম, নমুনাটা আয় মাইনাস মোট ব্যয় সমান সমান নিটা, এই গেল এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। কিন্তু যে বহু ধাপ বিশিষ্ট যদি হয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু আমাদের লিখতে হবে। এখানে বহু ধাপ বিশিষ্ট হলে কাজ আমাদের অনেক বেড়ে যাবে, আমাদের যেমন নিট বিক্রয় বিক্রয় থেকে বিয়োগ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, বাদ দিলে থাকবে মোট লাভ, এই মোট লাভ থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যাবে পরিচালন আয়, এটা সে যোগ দিতে হবে অন্যান্য আয় যোগ দিয়ে একটা ফিগার পাবো আমরা, এখান থেকে বিয়োগ অন্যান্য ব্যয়, তাহলে যেটা পাবো সেটা নাও তখন নিট আয়। নিট আয় বাইর করতে গেলে এই পদ্ধতিতে একটু কঠিন আছে, যেমন এখানে নিট বিক্রয় যখন আমরা বাইর করতে যাবো তখন কিন্তু আমাদের বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, তারপরে তোমার আন্ত ফেরত বাদ দিতে হবে, বিক্রয় বাট্টা বাদ দিতে হবে, মনোভাবহীন পণ্য বিক্রয় থাকলে সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদেরকে নিট বিক্রয় ব্যয় করতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয়
যখন আমরা ব্যয় করবো তখন বিক্রিত পণ্যের ব্যয়ের কিন্তু একটা ফর্মুলা আছে, যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, হ্যাঁ বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাইরে। আর পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় এখানে অনেকগুলো ব্যয় একসাথে বলা হচ্ছে পরিচালন ব্যয়। একটা কারবারের সাধারণত বেশি দুই প্রকারের ব্যয় থাকে, কিছু থাকে বিক্রয় বন্টন ব্যয়, কিছু থাকে প্রশাসনিক ব্যয়। বিক্রয় বন্টন ব্যয়ের মধ্যে থাকে যেমন বই পরিবহন থাকে, অনাদায় পাওনা থাকে, হ্যাঁ বিজ্ঞাপন খরচ থাকে, শোরুম খরচ থাকে, হ্যাঁ এগুলোকে বলা হয় বিক্রয় বন্টন খরচ। আর প্রশাসন পরিচালনা করবার জন্য কিছু ব্যয় থাকে যেমন অফিস ভাড়া, হ্যাঁ অফিসের পানির বিল, বিদ্যুৎ বিল, মনিহারি দ্রব্য আদি খরচ, হ্যাঁ সাপ্লাইজ খরচ, এইগুলো হলো প্রশাসনিক খরচ। এই খরচগুলোকে আমাদের ক্যাটাগরিক্যালি এই পরিচালন ব্যয়ের মধ্যে দিতে হবে, দিলে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হলো পরিচালন আয়। এখান থেকে অন্যান্য কিছু আয় আছে আবার, যেমন যে আয়গুলো নিট বিক্রয়ের মধ্যে আমরা দিতে পারি না, সেগুলো যেমন ধরো উপভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, হ্যাঁ তারপর তোমার ঘর ভাড়া প্রাপ্তি, হ্যাঁ এই সমস্ত প্রাপ্তি যদি থেকে থাকে তাহলে সে সমস্ত প্রাপ্তিকে এই অন্যান্য আয়ের মধ্যে দিতে হবে। আর কিছু ব্যয় আছে যে ব্যয়গুলো আমরা পরিচালন ব্যয়ের মধ্যে দিতে পারিনি, যেমন ব্যাংক চার্জ, মূলধনের সুদ, হ্যাঁ ব্যাংকের কমিশন, অবলম্বন দস্তুরি, সুনাম অবলম্বন, এই সমস্ত ব্যয়কে আমাদেরকে অন্য ব্যয়ের মধ্যে দিতে হবে, দিলে আমরা এখানে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে নিট আয়। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বাদ হবে মোট লাভ, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে হবে পরিচালন আয়, এখান থেকে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বাদ দিলে আমাদের এই নিট আয় পাওয়া যাবে। এই নিট আয়টাকে দিয়ে আমাদের তৈরি করতে হবে সংরক্ষিত আয় বিবরণী, যেটাকে আমরা বলি ইংরেজিতে রিটেন আর্নিং স্টেটমেন্ট। এই রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে কোম্পানি তার যে লাভটা করলো সেই লাভের টাকাটা কোথায় কীভাবে ব্যয় করলো সেটাকে আমরা এখানে দেখাবার চেষ্টা করব। আমরা এখানে দেখবো যে আমাদের এ বছরে কত লাভ হলো, চলতি বছরে কত লাভ হয়েছিল, বিগত বছরে কত লাভ হয়েছিল, এবছরে কত লাভ হলো সেটা যোগ করবো, যদি ক্ষতি থাকে তাহলে বাদ দিব। বাদ দিয়ে আয়কর কত প্রদান করা হয়েছে, লভ্যাংশ কত প্রদান করা হয়েছে, হ্যাঁ সে সব বিভিন্ন তহবিলে কত টাকা স্থানান্তর করা হয়েছে সেগুলোকে এখানে বন্টন হিসেবে দেখাতে হবে। অথবা যে সমস্ত ব্যয় আমরা এর আগে ইনকাম স্টেটমেন্টে দেখাতে পারিনি, হ্যাঁ অথবা যে সমস্ত ব্যয় লাভ হলে করা হবে, লাভ না হলে করা হবে না, সে সমস্ত ব্যয়কে আমাদের সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাবে প্রদর্শন করতে হবে। এই তারপরে আমাদের এখন থাকলো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা, কীভাবে আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করবো সেটা একটু দেখি। আমরা আর্থিক অবস্থার বিবরণী মানে জানি যে সম্পদ ও দায় একদিকে থাকবে, সম্পদ সম্পদ ও সম্পদ একদিকে থাকবে, মূলধন দায় থাকবে আরেকদিকে, দুইটা ভাগ স্থায়ী সম্পত্তি সমূহ, স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বলতে দালান কোঠা, কলকব্জা, যন্ত্রপাতি থাকবে। স্থায়ী সম্পত্তির পরে থাকবে আমাদের বিনিয়োগ সমূহ থাকবে, বিনিয়োগ বিনিয়োগের পরে আসবে আমাদের চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি সমূহ, চলতি সম্পত্তি সমূহ যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, সমনীয় উৎপন্ন, বিনিয়োগের অনাদায়ী সুদ, অনাদায়ী পাওনা বা অনাদায়ী আয়, এগুলো সব থাকবে চলতি সম্পত্তির মধ্যে। তারপর থাকবে অসমন্বয়কৃত ব্যয় সমূহ, অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয় সমূহ হলো প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, হ্যাঁ অবলম্বন দস্তুরি, এই সমস্ত এই অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে দিতে হবে। তাহলে আমরা মোটামুটি সম্পদের দিকে যদি আমরা এটুকু মনে রাখি, স্থায়ী সম্পত্তি দিব প্রথমে, স্থায়ী সম্পত্তি থেকে সম্পদ অপচয় থাকলে অপচয়গুলো বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ তারপর থাকবে বিনিয়োগগুলো, বিনিয়োগের পরে চলতি সম্পদ ও সম্পত্তি, আর অসমন্বয়কৃত ব্যয়গুলো তার নিচে থাকবে। এবারে আমরা মূলধন ও দায়গুলো এর আগে আমরা দ্রুত মূলধন কোম্পানি মূলধন চ্যাপ্টারটা করার সময় এটা একটু করেছিলাম, এখানে যেমন ধরো তোমার থাকবে মূলধন ও দায় সমূহ, প্রথমে থাকবে
শেয়ার মূলধন অনুমোদিত অনুমোদিত ইস্যুকৃত ও পরিশোধিত তারপরে তারপরে মালিকানা সত্ত্বের যে সমস্ত থাকে যেমন লাভ লোকসান আপন হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত শেয়ার অধিহার হ্যাঁ তারপরে তোমার সমতা লভ্যাংশ সমতা এবং তহবিল ইত্যাদি যদি থেকে থাকে তাহলে এটির নিচে সেগুলোকে আমরা লিখব হ্যাঁ এগুলো মালিকানা সত্ত্বের যতগুলো হিসাব আছে সবগুলোকে এখানে লিখবো আমরা লেখার পরে এই অংশটার পরে চলে আসবে আমাদের কি বলে যে দীর্ঘমেয়াদী ঋণ চলে আসবে এখানে দীর্ঘমেয়াদী ঋণ হলগুলা যে সমস্ত ঋণকে আমাদের পরিশোধ করার জন্য দীর্ঘদিন সময় পাওয়া যায় অনেকদিন সময় পাওয়া যায় 5 বছর 7 বছর 10 বছর সময় পাওয়া যায় সেই সমস্ত ঋণকে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ বলি এই সমস্ত ঋণের চিনবার বুদ্ধি হচ্ছে যে এই সমস্ত ঋণের আগে একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে যেমন 10% ব্যাংক ঋণ হ্যাঁ 12% মানে তোমার বন্ধকি ঋণ এই ধরনের যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এগুলো দীর্ঘমেয়াদী ঋণ এগুলো আর তার নিচে থাকবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে অনেক কিছু থাকবে এখানে যে সমস্ত দায় খুব দ্রুত শোধ করতে হবে সে সমস্ত দায়ের এখানে একটা তালিকা থাকবে যেমন বিবিধ পাওনাদার প্রদেয় বিল ব্যাংক জমা অতিরিক্ত বকেয়া খরচাবলী অগ্রিম আয় তারপরে তোমার কি বলে যে এই সমস্ত সাধারণত থাকে এখানে আমরা আমরা এই অগ্রিম আয় তারপর তোমার অদাবিকৃত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ কর্মচারী কল্যাণ তহবিল ভবিষ্যৎ তহবিল বোনাস তহবিল কর্মচারী কল্যাণ তহবিল ইত্যাদিগুলো হ্যাঁ এই এই কলামে থাকবে চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার কলামে থাকবে আমরা এটা যোগ করলে আমরা এই মূলধন ও সম্পদ সম্পত্তির যোগফল এবং এখানে মূলধন ও দায়ের যোগফল এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্ক মোটামুটি ঠিক আছে তাহলে আমাদের কী কী করতে হচ্ছে এখানে আমাদের করতে হচ্ছে একটা আয় বিবরণী এটাকে আমাদের ইংরেজিতে বলি ইনকাম স্টেটমেন্ট আর একটা করতে হবে আমাদের ইনকাম রিটার্নিং স্টেটমেন্ট যেটাকে আমরা সংরক্ষিত আয় বিবরণী বলি আমরা এর আগে এটা নাম ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব ইংরেজিতে আমরা প্রফিট অ্যান্ড লস এপ্রোভিশন অ্যাকাউন্ট বলতাম তারপরে করতে হবে একটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন যেটা আর্থিক অবস্থার বিবরণী অথবা আমরা যেটা ইংরেজিতে আগে বলতাম ব্যালেন্স শিট বা বাংলায় উদ্ধৃতপত্র বলতাম এই তিনটা অংশ আমাদের তৈরি করতে হবে তাহলে ইনকাম স্টেটমেন্ট যখন তৈরি করবো তখন কী করতে হবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আবার আমাদের খেয়াল করতে হবে যে আমরা কী ধরনের ইনকাম স্টেট তৈরি করবো এটা কি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেট তৈরি করবো না মাল্টি স্টেপ ইনকাম স্টেট তৈরি করবো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দিলেই আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে আর যদি আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতেই হয় তাহলে আর যদি প্রতিষ্ঠান যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে আমাদের এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ নির্ণয় করতে হবে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে বাদ দিলে পরিচালন আয় বাইরে হবে পরিচালন আয়ের সাথে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমাদের নিট লাভ বা নিট মুনাফা পাওয়া যাবে তারপরে আমাদের থাকলো কি লাভ লোকসান আবন্টন হিসাব বা সংরক্ষিত আয় বিবরণী যেটাকে আমরা ইংরেজিতে বলি রিটেন আর্নিং স্টেটমেন্ট সেখানে আমরা দেখাবো কি সেখানে আমরা দেখাবো যে একটা কারবারের যে লাভ কোম্পানি যে লাভ করলো সেই লাভের টাকাটা কোথায় কীভাবে তারা ব্যবহার করলো কত টাকা লভ্যাংশ দিল কত টাকা আয়কর দিল কত টাকা কোন তহবিল স্থানান্তরিত করলো সেগুলো আমরা রিটেনিং স্টেটমেন্টে শো করাবো এরপরে আমাদের চলে আসলো আর্থিক অবস্থার বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেটাকে বলতাম ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র সেটাকে তৈরি করবো সেটা তৈরি করতে গেলে আমাদের মূলধন ও দায় একদিকে লিখতে হবে সম্পদ ও সম্পত্তি একদিকে লিখতে হবে সম্পদ ও সম্পত্তি লেখার সময় আমাদের মূলধন ও দায় এবং সম্পদ ও সম্পত্তি লেখার সময় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু এই উদ্বৃত্তপত্র সাজাবার জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো একটা হলো কাঠিন্যের অনুপাতে একটা তারল্যের অনুপাতে আরেকটা হলো মিশ্র পদ্ধতি তো কাঠিন্যের অনুপাতে
যদি হয় তাহলে উপরে কিন্তু কঠিন সম্পদটা সবচেয়ে উপরে থাকে। আমরা যে অঙ্কটা করলাম এখানে সেটা কিন্তু অনেকটা কাঠিন্য হতো, যেমন দেখা গেলো যে আমরা সম্পদ তো সম্পত্তির দিকে যখন লিখতে গেছি তখন দেখা যাচ্ছে যে সম্পদে সবচেয়ে স্থায়ী সম্পত্তি সবচেয়ে উপরে দিয়েছি আমরা, হ্যাঁ, তারপরে দিয়েছি আমরা বিনিয়োগ, তারপর চলতি সম্পত্তিগুলো সবচেয়ে নিচে দিয়েছি, মানে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ এট ব্যাঙ্ক, নগদ তহবিল, এই সমস্ত থাকবে সম্পত্তি সবচেয়ে নিচের দিকে। তার মানে কঠিন থেকে আস্তে 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 তরলের দিকে আসলে এটা কাঠিন্যের অনুপাতে সাজানো বলে এটাকে বলে। আর এটাকে যদি উল্টোভাবে সাজায় আমরা তাহলে সেটা তারলের অনুপাতে হয়ে যাবে। এটা একইভাবে আমরা যেমন দায়ের দিকটা আমরা সাজাতে যাবো তখন কিন্তু একইভাবে আমরা লক্ষ্য করলাম যে সব যে শেয়ার মূলধনটা আগে দিতে হবে, হ্যাঁ, শেয়ার মূলধনটা দিয়ে তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে মনে রাখো চলতি দায় ও ভবিষ্যতের অবস্থা। এটা যদি তারলের অনুপাতে হতো তাহলে আমরা এটা উল্টো দিকে করতাম, এটাকে চলতি সম্পত্তিটা উপরে, চলতি দায়টাকে আমরা উপরে দিতাম। তাহলে সাধারণত আমাদের দেশে কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি, তারা সাধারণত আর্থিক অবস্থার বিবরণীটা কাঠিন্যের অনুপাতে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করে বা ব্যালেন্স শিট তৈরি করে। আর এক মালিকানা কারবার যেগুলো যে সমস্ত প্রতিষ্ঠান বা অংশীদারি কারবার, সে সমস্ত প্রতিষ্ঠান সাধারণত তারলের অনুপাতে তৈরি করে। আর আমাদের দেশে ব্যাংক, বিমা যে প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠান সাধারণত মিশ্র পদ্ধতিতে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করে। তারা সাধারণত ব্যাংক বিমা যেগুলো তো আর্থিক অবস্থা তৈরি করে, তারা দেখা গেলো যে সম্পদ ও সম্পত্তিটা কাঠিন্য অনুপাতে করছে, তো আবার মূলধন ও দায়টা আবার তারলের অনুপাতে করছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকমের আওয়াজ আছে, বিভিন্ন রকমের আওয়াজ অনুযায়ী বিভিন্ন রকমের আর্থিক অবস্থার বিবরণী তৈরি তারা করে। তো আমরা যদি আজকে এটুকু যদি আমরা মোটামুটি যদি আমরা জানি যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে গেলে কী কী করতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা আমরা পেতে পারি। আমাদের বইয়ে এই সমস্ত ব্যাপারে ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা তোমাদের বই দেখে নিতে পারো। হ্যাঁ, দেখে যদি কোনো আইটেম যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো। আমরা অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করবো তখন কিন্তু আমাদের অনেক আরও অভিজ্ঞতা হবে। তাহলে আজকে বেশি আলোচনা করব না, আজকে তোমাদের এই অঙ্কটা তোমরা কীভাবে তৈরি করবা, তৈরি করতে গেলে তোমাদের থিওরিটিক্যালি তোমাদের কী কী পড়াশোনা করতে হবে, তোমাদেরকে কী কী জানতে হবে, কী কী ফরম্যাট তোমাদের মুখস্থ রাখতে হবে, সেগুলো তোমাদের একটু মোটামুটি বললাম। তো তোমরা ভালো থেকো, তোমরা এগুলো পড়ো, হ্যাঁ, বাড়িতে পড়ো, কোনো সমস্যা হলে আমাকে ফোন দাও, আমি তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, ধন্যবাদ তোমাদের।